Hey guys, welcome back to High Flyer. I'm Sham. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ অনেক দিন পরে ভিডিও করছি। Actually, তোমরা এতদিন যে ভিডিওগুলো দেখছিলে সেগুলো অনেক আগের ভিডিও, সেটা রেকর্ড করা ছিল। এর কারণও অবশ্য আছে, যেটা তোমাদের কাছ থেকে লুকানো ছিল actually। আমি ইচ্ছে করে লুকাইনি, হঠাৎ করে হয়ে গেল ব্যাপারটা, প্রোগ্রামটা। তো সেটা একটু বলি। অ্যাকচুয়ালি আমি কিছুদিন আগে বাংলাদেশ গিয়েছিলাম, আর সেটা প্রি প্ল্যান ছিল না, হঠাৎ করেই একটা সুযোগ হলো, চলে গেলাম। এবং সেখানে গিয়ে ভেবেছিলাম যে তোমাদের সাথে হয়তো বা দেখা করব, কিন্তু আমার কপালটা খারাপ যে আমি ঢাকায় পৌঁছেই অসুস্থ হয়ে পড়ি, এবং সেখানে প্রায় 3-4 দিন মতো অসুস্থ ছিলাম। এবং এইভাবে প্রথমে রাজশাহী গিয়েছিলাম, তারপর ঢাকা গিয়েছিলাম। রাজশাহীতে কিছু ভিডিও আমি করেছিলাম, তবে তোমাদের সাথে দেখা করার জন্য আমি ভেবেছিলাম যে ঢাকায় একটা গেট টুগেদার হবে, কিন্তু সেইখানটায় গিয়েই আসল প্রবলেমটা হয়। এবং সেখানে গিয়েই আমার ওই জলের জন্যই হোক বা ফুড পয়জনই হোক, এরকম কিছু একটা হয়েছে, এবং যেদিন গিয়েছি তার পরদিন থেকেই শুরু হয়ে গিয়েছে। তো সেই জন্য আমি একদমই উত্তরে জ্বরে পড়েছিলাম, সাথে সাথে এক মানে এত বিচ্ছিরি অবস্থা। মাঝখানে ঢাকায় যে কদিন ছিলাম তার মধ্যে একদিন কেবল বিকেলবেলা একটুখানি বেরোতে পেরেছিলাম, বিকেল থেকে রাত পর্যন্ত। তারপর আর আমি বেরোতেই পারিনি, এবং শেষে বাড়ি ফিরতে হয়েছে আমাকে। না হলে হয়তো বা তোমাদের সাথে হয়তো বা কি আমার তোমাদের সাথে মিট করা ছিল, এবং খুব ভালো লাগতো। কপালে ছিল না বলে সেটা সম্ভব হয়নি। যাই হোক, আগামী কোনো সময়ে অবশ্য গেলে অবশ্যই দেখা হবে, এবং অবশ্যই সেটা চেষ্টা করব। তো খুবই খারাপ লাগছে যে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হলো না, এবং কাটাতে হলো একদম একা একা। যদিও 2-3 জনের সাথে দেখা হয়েছে, যাদের সাথে আগে থেকে একটু পরিচয় ছিল, বন্ধু, তো তাদের সাথে দেখা হয়েছে, এবং তাদের সাথেই ঘোরাফেরা যেটুকু হয়েছে এবং তাদের সাথেই থাকা। বাকি যেটা ছিল মনে যে সবাইকে জানাবো, এবং তারপর একটা সবাই মিলে একটা আড্ডা মারা যাবে যে কোনো একটা জায়গায়, কিন্তু সেটা সম্ভব হয়নি। আমি ঢাকাও ঘুরতে পারিনি, শুধু পুরনো ঢাকায় গিয়েছিলাম, তাও বিকেলের দিকে, কিছু জায়গা বন্ধ ছিল। এবং সেই ভিডিওগুলো আমি ভাবছি আদৌ দেবো কিনা, কারণ এতটাই শরীরটা খারাপ ছিল যে সেই ভিডিওগুলোও আমি ঠিক মতো করতে পারিনি। ক্যামেরা পজিশনও খুব একটা ভালো ছিল না, মানে আমি গেলাম জাস্ট ফালতু ফালতু একটা যাওয়া হলো এবং ফিরে আসা হলো। তো যাই হোক, আমার গল্প এখানে শেষ করি। আগামী দিন যদি অবশ্য সম্ভব হয় অবশ্যই আমি ভিডিওগুলো আপলোড করব। তার আগে যেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি এতদিন ভিডিও করিনি এবং অসুস্থ ছিলাম, এর মধ্যেখানে কিছু ঘটনা ঘটে গিয়েছে যেগুলো বাংলাদেশের জন্য একটা অভূতপূর্ব বিষয়। এবং সবার আগেই যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অসংখ্য অসংখ্য অভিনন্দন বাংলাদেশের ফুটবল, নারী ফুটবল দলকে। তারা সাফ যে কাপ রয়েছে সেটা জিতেছে, নেপালকে হারিয়েছে 3 গোলে। তো সেটার জন্য অসংখ্য অভিনন্দন। আমি খবর দেখছিলাম, আমি নিউজ পড়ছিলাম, এবং মিডিয়াও দেখছিলাম, ফলো করছিলাম, কিন্তু আমি করার উপায় ছিল না, কারণ বললামই বিভিন্ন ধরনের কারণ ছিল। তো যাই হোক, অসংখ্য অসংখ্য শুভেচ্ছা নারী ফুটবল দলকে, এবং আরও আরও এগিয়ে যাক বাংলাদেশের নারী টিম। সত্যি খুব ভালো লাগছিল যে প্রসেশন করে নিয়ে আসা হচ্ছিল তাদের, এবং যে হাইপ, যে খেলার প্রতি মানুষের যে ভালোবাসা, তাগিদ রয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছিল। তো যাই হোক, আজকের বিষয়টাও, আজকের যে ভিডিওটা, অনেক কথা লম্বা কথা বললাম, তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে নারী ফুটবল দলের যে সাফ চ্যাম্পিয়নশিপ, সেটা নিয়েই যমুনা টিভি থেকে একটা ভিডিও নেওয়া হয়েছে। সেটা হচ্ছে নেপালকে উড়িয়ে দিয়ে সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। তো এটাই প্রতিবেদন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে জানিয়ে লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। ফাইনালে নেপালকে 3-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দক্ষিণ এশিয়ার ফুটবলে নারী সাফে ভারত ভিন্ন এই প্রথম অন্য কোনো দেশ শিরোপা জিতল। 2টি গোল করেছেন স্ট্রাইকার কৃষ্ণা রানী সরকার, আর 1টি গোল এসেছে আরেক স্ট্রাইকার শামসুন নাহার জুনিয়রের কাছ থেকে। নবম দেখায় নেপালের বিরুদ্ধে এটি বাংলাদেশের প্রথম জয়ও। 3-1 গোলে সেলিব্রেশন টাইম।
এই উল্লাসটা বড্ড চাওয়ার, বড্ড পাওয়ার। এই উল্লাসটা লাল সবুজের মানুষের আন্দোলিত হওয়ার উপলক্ষের। এই উল্লাসটা নারী ফুটবলের নতুন অধ্যায়ের সূচনার। সরকারের গোলে লিডটাকে ডাবল করে এবং এমন সূচনার শুরুটা যে হতে হয় প্রতিপক্ষের বুকে কাঁপন ধরিয়ে, ঠিক যেমনটা ধরিয়েছিল ম্যাচের প্রথম মিনিটে মারিয়া মান্ডার দূরপাল্লার এই শট। ম্যাচের প্রথম মিনিটেই কর্নারটা কিন্তু আদায় করে নিয়েছে বাংলাদেশ। এমন ম্যাচে দিতে হয় সাহসের পরিচয়। ম্যাচের 10 মিনিটে স্বপ্নকে তুলে নিয়ে সেই সাহসের পরিচয় দিয়েছেন কোচ গোলাম রাব্বানী ছোটন। বদলি নামার 3 মিনিটের মাথায় সেই সাহসেরই কেতন উড়ালেন সুপার সাব শামসুল নাহার জুনিয়র। দারুণ ফ্লিকে দলকে এনে দিলেন লিড। 13 মিনিটে লিডে চলে গেল। ম্যাচে নিয়ন্ত্রণ রাখা নেপাল 36 মিনিটে ডি বক্সের ঠিক বাইরে ফ্রিকিক পায়। সে যাত্রায় দারুণ সেভে দলকে বিপদমুক্ত করেন গোলরক্ষক রূপমা চাকমা। রূপনা তিনি বাঁচিয়ে দিয়েছেন। অবশ্যই 5 মিনিট পরেই দর্শক স্টেডিয়ামে পিন পতন নীরবতা নিয়ে আসেন কৃষ্ণা রানী সরকার। তার দুর্দান্ত এক শটে 2 গোলে এগিয়ে যায় লাল সবুজের দল। এগিয়ে গেল 70 মিনিটে ব্যবধান কমায় নেপাল। আনিতা বাসনেতের দারুণ গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। পুরি সফল এই ম্যাচটা ঠিক যে অবশ্য ম্যাচে ফিরতে সময় নেয়নি বাংলাদেশ। 6 মিনিটের ব্যবধানে নিজের দ্বিতীয় গোল করার পাশাপাশি বাংলাদেশের জয়টাও প্রায় নিশ্চিত করে ফেলেন কৃষ্ণা রানী সরকার। আর তাতেই কাঠমান্ডুর বৃষ্টি স্বস্তি হয়ে আসে লাল সবুজের জন্য। দেশের ক্রীড়াঙ্গনে লেখা হয় নতুন ইতিহাস। ভারতের পর বাংলাদেশই এখন নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের সিংহাসনে। লাল সবুজ তুলে দিলেন মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস। আচ্ছা, যেটুকু জানতে পারলাম সেটা হচ্ছে 2003 সালে লাস্ট পুরুষরা সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের। আজকে 2022, প্রায় 20 বছরের কাছাকাছি হয়ে গেল সেই চ্যাম্পিয়ন ট্রফিটা আনতে। এবং অসংখ্য ধন্যবাদ যে মানে নারী টিমকে যে এতদিন পরে একটা অভাব তারা পূরণ করতে পারলো। আর বাংলাদেশের নারী টিম সত্যি খুব ভালো খেলেছে। আমি দেখলাম, মানে খেলার কিছু ক্লিপিংস দেখেছিলাম আমি আগেই, এবং আজকেও কিছু কিছু দেখলাম জায়গাটা। কৃষ্ণা রানী সরকার 2 গোল করেছে, শামসুল নাহার জুনিয়র 1 গোল, এবং আরেকজন খুব ভালো খেলেছে হচ্ছে রূপমা চাকমা। সে পুরোপুরি সিরিজটাতে খুব ভালো খেলেছে এবং গোল সেভ করেছে, অত্যন্ত ভালো ভালো গোল সেভ করেছে যেটা আমি দেখেছি। এবং খুব ভালো লাগলো যে 11 জনের টিমে খুব মানে সবাইকে এত সুন্দর করে কমিউনিকেট করছে এবং এত ভালো করে একটা দল হিসেবে খেলেছে। অনেকদিন পরে এই ধরনের জয় দেখলাম, এবং প্রত্যেকটা ম্যাচে তাদের যে লিড নেওয়া, তাদের যে ক্ষমতা দেখানো যে না তারা তৈরি হয়ে এসেছে, বাঘ হয়ে এসেছে, তো সেই জায়গাটা আজকে সিরিজ জয়, মানে সিরিজ বলবো না, যেটা হচ্ছে চ্যাম্পিয়ন হয়ে সেটা প্রমাণ করলো। এবং বাংলাদেশের তো বটেই, অবশ্যই দক্ষিণ এশিয়ায় চ্যাম্পিয়ন আমরা পেলাম, এর আগে ভারত পেয়েছে। তবে খুব ভালো লাগছে যে আজকে বাংলাদেশ পেল, যা মানে যে দেশটাকে নিয়ে আমার এত কিছু, সেই দেশটার নারী টিম আজকে চ্যাম্পিয়ন হয়েছে। এবং সেই যে তাদের যে নিয়ে যে মাতামাতি, সেইটা দেখে খুব আরও বেশি ভালো লেগেছে যে একটা নারী টিমকে নিয়ে এত মাতামাতি এবং এত তাদের উৎসাহ। আমার মনে হয় যে এই উৎসাহটা যেন ভেঙে না যায় মানুষের মধ্যে, যে অনেক সময় থাকে খুব বেশি হয়ে গেলে সব কিছু একটা ছাড়ো ছাড়ো ভাব হয়ে যায়। তো এদেরকে উৎসাহ দিয়ে যেতে হবে, কিন্তু মানে জাস্ট এইটা জয় করেছে বলে আমি নিয়ে আসলাম, ইয়ে করলাম, ফুলের মালা টালা পরিয়ে দিলাম, তারপর আর তাদের খোঁজ খবরও রাখলাম না, তারা আবার সেই নিজেদের জীবনে ফিরে গেল, নিজেদের কষ্টের জীবনে। এবং তাদের বিভিন্ন জনের মানে যে সমস্ত প্লেয়াররা রয়েছে তাদের জীবনযাত্রা দেখেছি, ভীষণ গরিব মানুষ তারা, একদম রুট লেভেল থেকে উঠে আসছে। তো সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে, যে বাংলাদেশের যে ফুটবল ফেডারেশন রয়েছে তাদের অবশ্যই সেই দিকগুলো দেখা উচিত। এবং স্পন্সর, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্পন্সররা যদি এগিয়ে আসে, আমাদের শুধু বাংলাদেশের বলবো না, মানে দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা টিমের জন্য ভালো ভালো স্পন্সর আসুক এবং ফুটবলের উন্নতি হোক সেটা কিন্তু চাই। কারণ সারা বিশ্বে ফুটবলের যে বাড়বাড়ন্ত রয়েছে, ফুটবলকে নিয়ে যে মাতামাতি রয়েছে, সেটা কিন্তু আর কোনো খেলায় আছে বলে আমার মনে হয় না। ক্রিকেট আমাদের রয়েছে, কিন্তু সেই ফুটবলের জায়গাটায় এখনও পৌঁছতে পারেনি ক্রিকেটটা। তো আমি বলবো যে অবশ্যই এই দিকটা দেখা উচিত, সরকারেরও ভাবনা চিন্তা করা উচিত, যেহেতু এটা একটা
বিশাল মার্কেটও রয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা বাঙালিরা ভীষণ ফুটবলটা পছন্দ করি, সেটা এপার বাংলা হোক ওপার বাংলা হোক, প্রত্যেকটা বাঙালি মোটামুটি খেলাটা বোঝে এবং খেলাটা দেখার চেষ্টা করে। হয়তো বা ন্যাশনাল ওয়াইজ সেই ন্যাশনাল ওয়াইড মানে এই খেলাটা সেই গুরুত্বটা নেই, কিন্তু আস্তে আস্তে যখনই কোনো ট্রফি জিততে লাগবে তখনই কিন্তু মানুষের চাহিদাটা বাড়বে খেলা দেখার প্রতি, এবং মানুষের মানে গা দেওয়া যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা দেখতে পাবো। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো আজকে যে ভিডিওটা দেখলাম। অবশ্যই বেশ কিছুদিন হয়ে গেল, আমার দোষেই আমি এই ভিডিও নিয়ে আসতে পারিনি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, তোমাদের টিম নিয়ে তোমাদের কী মন্তব্য, তোমরা কীভাবে দেখতে চাও আরও বাংলাদেশ টিমকে, সেগুলো অবশ্যই তোমাদের মতামত জানাবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।